আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাহিরে যারাই আমাদের আজকের এই বিরতি দেখছেন, সকলকে ইসলামিক আমল শিক্ষার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই বিরতি শুরু করতেছি। আমাদের কাছে অনেক ভাইরা জানতে চেয়েছেন কবর জিয়ারত কিভাবে করতে হয়। তো ইনশাআল্লাহ আজ কবর জিয়ারত আমরা কিভাবে করব তার প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদের সামনে আমি বলতেছি এবং দেখাচ্ছি। তো আমরা কবর জিয়ারত করব, প্রথমে কবর জিয়ারত করার দুটি উদ্দেশ্য রয়েছে, আমরা এই দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে কবর জিয়ারত করব। এক নম্বর উদ্দেশ্যটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল কবরু ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। কবর জিয়ারতের দ্বারা মানুষের মরণের কথা, মৃত্যুর কথা মানুষের স্মরণ হয়। তো আমরা কবর জিয়ারত করব যে কবর জিয়ারতের দ্বারা আমাদের ভিতরে মরণের কথা স্মরণ হবে। তো মরণের কথাকে স্মরণ করার জন্য আমরা কবর জিয়ারত করতে পারি। আর দ্বিতীয় নম্বরের উদ্দেশ্যটি হলো আমরা কবর জিয়ারত করব যাদেরকে কবরস্থ করা হয়েছে তাদের জন্য, মাগফিরাতের জন্য, তাদের জন্য মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো আমরা এই দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে কবর জিয়ারত করতে পারব। আর একটি বিষয় হলো এই কবর জিয়ারতটি আমরা কবরস্থানে এসেই যে করতে হবে এমন কিন্তু নয়, আপনি বাড়িতে থেকে বা মসজিদে থেকে বা কবরের পাশে এসেও আপনি দোয়া করতে পারবেন। তো কবর জিয়ারত মূলত কবরস্থানের সাথে সম্পর্কিত না, আপনি যে কোনো জায়গা থেকে আপনার আত্মীয় স্বজনজন দোয়া করতে পারবেন। তো এই জন্য আমরা কবর জিয়ারত কীভাবে করব, যখন আমরা কবরস্থানে আসব, আসার পরে আমরা কবরস্থানকে দেখে কবরস্থানের মুর্দাদেরকে উদ্দেশ্য করে আমরা সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এবার সালাম দেওয়ার পরে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আমরা কোরআনের কিছু ফজিলতপূর্ণ সূরাগুলো যে রয়েছে তার ভিতর থেকে সূরা ফাতিহা আমরা একবার তেলাওয়াত করব। এবং সূরাতুল ইখলাস হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি সূরাতুল ইখলাস তিনবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হলো যারা আমরা সূরাতুল ইয়াসিন পড়তে পারি, আল্লাহ রাসূল বলেছেন সূরা ইয়াসিন হচ্ছে কোরআন শরীফের আত্মা, আর এই সূরা ইয়াসিন যদি কেউ একবার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দশ খতম কোরআন শরীফ করার সওয়াব দান করেন। তো এই জন্য আমরা যারা এই সূরাগুলো আমরা পারি অবশ্যই আমরা কবরস্থানের পাশে এসে সূরা ফাতিহা, সূরাতুল ইখলাস তিনবার, সূরা ইয়াসিন যদি পারি সূরা ইয়াসিন এবং ইস্তিগফার সাতবার, এবং সূরা সূরা আরও কিছু সূরা রয়েছে, আলাম নাস, সূরা হালাকা, সদরক, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে আমরা মুর্দাদের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। এবং যখন আমরা কবরস্থানের পাশে এসে দোয়া করব তখন আমরা কবরকে এরকমভাবে কবরকে সামনে রেখে আমরা এভাবে কবরকে সামনে রেখে আমরা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব না, কারণ এভাবে দোয়া করলে পারে মনে হয় যে আমরা কবরবাসীর কাছে কোনো কিছু চাচ্ছি। আসলে কোনো কিছুই কবরবাসী দেওয়ার মালিক নয়, মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আমরা কবরকে সামনে রেখে দোয়া করব না। আমরা যখন দোয়া করব আমরা এরকমভাবে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে সূরা তেলাওয়াত করে আমরা কেবলামুখী দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব মাগফিরাতের জন্য। আমাদের অনেকেরই মা বাবা দুনিয়ার জমিনে নেই, তো আমরা সবাই এই কবর জিয়ারত করতে পারবো। শুধু মসজিদের ইমামকে সঙ্গে করে নিয়ে এসে দোয়া করতে হবে এমন কিছু নয়, আপনার মার জন্য, আপনার বাবার জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি কবরস্থানের পাশে এসে দাঁড়িয়ে কিছু সূরা তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তো আমরা কীভাবে দোয়া পড়ব এবং কীভাবে আমরা দোয়া করব সেই নিয়মটি আমি এখন আপনাদের সামনে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। কেবলামুখী দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم এবং যারা আমরা সূরা ইয়াসিন পড়ি সূরা ইয়াসিনটাও আমরা পড়ে নেব যেহেতু সূরা ইয়াসিন পড়লে দীর্ঘ টাইম লাগবে এজন্য আমি আপনাদের শুধুমাত্র নিয়মটি দেখাচ্ছি এবং এরপরে আমরা দোয়া করব এভাবে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار رب العالمين الله ও মালিক আমরা আমাদের আসল বাড়ি কবরস্থানে পাশে দাঁড়িয়ে আয় আল্লাহ তাআলা মালিক আমরা কোরআনুল কারীম থেকে কিছু সূরা তেলাওয়াত করলাম নবীর উপরে দরুদ ও ইস্তেগফার করি আরে মাওলা আয় আল্লাহ তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি গো মালিক আয় আল্লাহ মালিক তুমি দয়া করে মা করে মাওলা আমাদের আমলগুলো তোমার দরবারে কবুল আর মনসুর করিয়া লও আয় আল্লাহ তাআলা মালিক এই কবরস্থানে যত মুর্দা গানে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শহীদ আছে রে মাওলা আয় আল্লাহ সকল আর কবরগুলো মাওলা তুমি দয়া করে জান্নাতের বাগান বেহেস্তের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে যাবত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত
পৃথিবীর যে যেখানে সে তো আছে রে মাওলা, সকল আর কবর গুলো তুমি দয়া করে জান্নাতের বাগান বেহেস্তের টুকরা বানিয়ে দাও। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দা বান্দিরা যদি কোনো অপরাধ করে থাকে, ভুল করে থাকে, মাওলা নিজ গুণে ক্ষমা করে দিয়ে হায় আল্লাহ তাআলা তাদের গুণাগুলো তুমি দয়া করে নেকি দ্বারা পরিবর্তন করিয়া দাও। হায় আল্লাহ, আমাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদার আল্লাহ যারা অন্ধকার কবরে ঘুমিয়েছে রে মালিক, সকলের কবরগুলো তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা মালিক, আমরা যেন বেশি বেশি মাওলা নেক আমল করে আয় আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া করতে পারি, মুর্দাগানদের জন্য মাওলা তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে মাওলা এই কবরস্থানে আসার আগে আগে আয় আল্লাহ, দুই দিন আগে পরে সকলেই তো এই কবরস্থানে এসে শহীদ হবে গো মাওলা। আয় আল্লাহ, এই কবরস্থানে আসার আগে আগে আমাদের সকলার ঈমান আমলগুলো গোছানোর তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, কবরস্থানে গোছানোর তৌফিক দান করিয়া দাও। তোমার পয়গম্বর বলেছেন অন্ধকার কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা, ও মালিক এই অন্ধকার কবর মাওলা সব বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আয় আল্লাহ, আমাদের এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমার পয়গম্বর বলেছেন আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ, এই কবর কারার জন্য জান্নাত, আল্লাহ কারার জন্য জাহান্নাম? আয় আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের নসিবে, সকলের ভাগ্যে মাওলা কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের যার যেই জিনিসের জরুরত মাওলা তুমি গায়েবি খজানা থেকে মাওলা জরুরতগুলো পূরণ করিয়া দাও। রব্বুল আলামিন, তুমি আমাদের দোয়াগুলো তোমার হাবিবের ওসিলা করে কবুল আর মঞ্জুর করিয়া লও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।